ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। রিয়াজ বলছি টেক আই টিভির পক্ষ থেকে। ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কাতারের ভিসা চেক করা যায় অনলাইনের মাধ্যমে। তো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে টিক দিয়ে রাখুন। এর ফলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, কাতারের ভিসা চেক করার জন্য প্রথমে আমাদের একটি ব্রাউজারে অ্যাড্রেস বারে যেয়ে লিখতে হবে portal.moi.gov.qa। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। এখানে সবগুলো লেখা আরবি দেখা যাচ্ছে। তো আমরা এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন ইংলিশ। তো আমরা এখানে ইংলিশে ক্লিক করলে সবগুলো লেখাগুলো ইংলিশ হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এখন আমরা এখন নিচে একটু যাবো। নিচে এই যে দেখতে পাচ্ছেন ইনকোয়ারিস, আমরা এই অপশনে ক্লিক করব। তারপরে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ভিসা সার্ভিস, আমরা এই অপশনে ক্লিক করব। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ভিসা ইনকোয়ারি এন্ড প্রিন্টিং, আমরা এই অপশনে ক্লিক করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমরা দুটি পদ্ধতিতে ভিসা চেক করতে পারি, ভিসা নাম্বার এবং পাসপোর্ট নাম্বার। তো আমরা পাসপোর্টের মাধ্যমে আমরা ভিসা চেক করব, সেজন্য আমরা এখানে টিক মার্কটি করে দিব। তারপর আমরা এখানে পাসপোর্ট নাম্বারটি লিখে দিব, বলি 07042333। তো ভিউয়ার্স, পাসপোর্ট নাম্বারটি দেওয়ার পর আমরা এই জায়গা থেকে কান্ট্রি সিলেক্ট করব। কান্ট্রি বাংলাদেশ। তারপর ভিউয়ার্স আমরা এই জায়গা থেকে ক্যাপচাটি দিয়ে দিব 708। এখন এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সাবমিট বাটনে আমরা এখন ক্লিক করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের ভিসাটি চলে এসেছে, ভিসা নাম্বার, নেম, ন্যাশনালিটি, পাসপোর্ট নাম্বার, ডিসক্রিপশন অফ ভিসা ওনার, জেন্ডার, সব দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডিটেলস চলে এসেছে। আমরা যদি প্রিন্ট করতে চাই তো আমরা প্রিন্ট অপশনে ক্লিক করতে হবে, প্রিন্ট ভিসা। আমরা এখানে ক্লিক করলে আমাদের সামনে চলে আসবে। তো ভিউয়ার্স, ভিসাটি প্রিন্ট করার জন্য এখন সম্পূর্ণ রেডি। তো আমরা যদি এটি সেভ করতে চাই কম্পিউটারে, তো সেক্ষেত্রে আমাদের এই জায়গা থেকে সেভ অ্যাজ পিডিএফ অপশনে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে, সবাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনাদের শেয়ার কমেন্টটি আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।